আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের যে বাফার ফ্লো অ্যাটাক আছে সেটা আমরা প্রডিউস করব না, বাট আমরা বাফার ফ্লো অ্যাটাকের সময় যে যখন আমরা বাফারটাকে ওভারফ্লো করি তখন আমাদের যে কম্পাইলারগুলো যে এটা দেখতে দেখতে পারে যে এটা একটা অ্যাটাক প্রডিউস হয়েছে সেইটা আমরা সাধারণত এখন এইটাতে ট্র্যাক করবো। সো এটার জন্য আমি অলরেডি একটা কোড লিখে রাখছি যেটাতে হচ্ছে আমি 500 ক্যারেক্টারের একটা বাফার বাফার অ্যারে নিছি এবং এটাকে হচ্ছে আর্গুমেন্ট কমান্ড লাইন আর্গুমেন্টের এক নাম্বার প্যারামিটার দিয়ে এটাকে কপি করছি, জাস্ট রিপ্লেসমেন্ট করছি। খুব বেসিক লেভেলের একটা কোড। এটাকে কম্পাইল করার জন্য বা জিডিবিতে আমরা জিনিসটাকে ডিটেক্ট করবো। সো জিনিসটা ডিটেক্ট করার জন্য জিসিসি, এটার নাম হচ্ছে কি, বাফার ওভারফ্লো ডট সি মাইনাস জি মাইনাস ও আর কি নামে আমরা দিব, এটার নাম ভালনারেবল, সো ভিইউএলএন দিয়ে আমরা কম্পাইল করলাম। সো এরপরে এখানে একটা আউটপুট ফাইল তৈরি হবে, আমি যদি আউটপুট ফাইলটা দেখাই। সো এটা হচ্ছে আমার সেই আউটপুট এক্সিকিউটেবল ফাইল। সো এটাকে আমরা জিডিবিতে কম্পাইল করার ট্রাই করবো প্রথমে। সো জিডিবি, সো এরপরে আমরা যদি এখানে লিস্ট দেই, সো লিস্টে আমরা সেই কোডটা দেখতে পারবো এবং কোড দেখার পরে আমরা যদি এটার অ্যাসেম্বলি কোড দেখতে চাই তাহলে এটা হচ্ছে তার অ্যাসেম্বলি কোড আর কি। সো এই এক্স্যাক্টলি এই সি কোডের অ্যাসেম্বলি কোড হচ্ছে কিছুটা এরকম। এরপর আমরা জিনিসটাকে রান করবো, রানে আমি জাস্ট সিম্পলি রান হ্যালো দিলাম এবং এই যে এইখানে হ্যালো কিন্তু আমার প্রিন্ট হয়েছে। সো এরপরে আবার একটা নাম দিয়ে ধরে গেলো স্পন্দন, সো এই যে স্পন্দন প্রিন্ট হলো। এখন আমরা কী করবো যে এখানে একটা ম্যালিশিয়াস আমরা একটা ইনপুট দেবো, মানে কি যে 500 ক্যারেক্টারের সাইজের থেকে আমরা একটা বড় একটা ইনপুট দেবো। সো এটার জন্য আমি যেটা ইউজ করবো, আমি পাইথন ইউজ করতেছি। পাইথনটা দিয়ে হচ্ছে আমি ইজিলি একটা শেলের পাইথন মাইনাস সি প্রিন্ট ফাংশনটা ইউজ করবো পাইথনের, এবং সেখানে আমি এ ক্যারেক্টারটা বা ধরুন 97 ক্যারেক্টারটা 500 বার প্রিন্ট করব। সো 500 বার প্রিন্ট করার পরে, সো এই তো আচ্ছা সরি 97 এক্স 97। সো এখন ঠিক আছে, কাইন্ড অফ যে এখন নর্মালি এক্সিকিউট করছে সে। আচ্ছা আমি যদি আর একটা কাজ করি যে এইটাকে, আচ্ছা সো এই অ্যাকচুয়ালিতে হচ্ছে এটা বোঝাতে না। আচ্ছা এরপরে কি যে এখন যদি আমি জিনিসটার সাইজটাকে 502 করে দিই বা কিছু বৃদ্ধি করি, ধরো 504 করে দিলাম, মানে 500 ফ্লোর চাইতে বেশি করলাম, সো তাহলে দেখো হচ্ছে এখানে স্ট্যাক স্ম্যাশিং যে সেইটা ডিটেক্ট করছে। কারণ কি তার যে বাফার লিমিটটা ছিল সেই বাফার লিমিটটা এখন ওভারফ্লো হয়ে সে ইভিভিতে অ্যাটাক করার ট্রাই করছে। সো এইতে এই যে আমি স্ট্যাক মানে ইবিপি ছিল কি আমার, ইবিপি হচ্ছে আমার যে প্রিভিয়াস ফ্রেমের যে স্ট্যাক পয়েন্টার, সেই স্ট্যাক পয়েন্টারটাকে যে আমি স্ম্যাশ করার ট্রাই করতেছি বা তার রিটার্ন অ্যাড্রেসকে যদি আমি স্ম্যাশ করার ট্রাই করি তখন আমাদের এই অ্যারোরটা দেখাবে এবং এটার দ্বারা আমি বুঝতে পারবো যে আসলে এটার দ্বারা জিডিবি বুঝতে পারে যে না আসলে এখানে একটা ম্যালিশিয়াস কোড রান করার ট্রাই করা হচ্ছে। এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের যেইটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাগ দিয়েছিল, ধরো সো এইটা আমি যদি বাফার ওভারফ্লোটা না ডিটেক্ট করতে চাই বা এটা ডিটেকশন অফ করতে চাই তাহলে আমাদের এইটা কম্পাইল করার পরে এই লাইনটুকু অ্যাড করে দিতে হবে। সো আমরা আবার কম্পাইলের পার্টে ফিরে যাই এবং এখানে জিনিসটা পেস্ট করে দিই। সো এখন যদি আমি আবার জিনিসটাকে রান করি, রান, আচ্ছা সো এখন যেটা হয়েছে যে আমার 504 দিয়ে দিছে, আচ্ছা একটু বাড়ায় দিই 508, আচ্ছা ক্যানট অ্যাক্সেস, আচ্ছা এই দেখো এখন হচ্ছে কি যে আমার যে মেমোরি অ্যাড্রেসগুলো ছিল স্ট্যাক পয়েন্টার অ্যাড্রেস, ইনভ্যালিড স্ট্যাক পয়েন্টার অ্যাড্রেস তৈরি হয়েছে এবং এখানে এখন আমার যে স্ট্যাক স্ম্যাশিংটা আছে সেই স্ট্যাক স্ম্যাশিংটা কিন্তু এখন আমাকে ডিটেক্ট করে না। এখন যে ডিটেক্ট করছে যে আমার স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেসটা আসলে একটা ইনভ্যালিড অ্যাড্রেস হয়েছে সেইটা ডিটেক্ট করছে সে। সো আমরা আরেকটু কাজ করি যে এই জিনিসটাকে 6 দিন,